আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা ছিলাম সূচক এক্সপোনেন্ট অধ্যায়ে। এগারোটা ক্লাস আমি করে ফেলেছি, আজকে হবে বারোতম ক্লাস। একটা কোশ্চেন দাঁড় করে রাখছি, দেখো। এক নম্বর, মান নির্ণয় করো। ওয়ান মাইনাস থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখছিল ওয়ান মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওয়ান মাইনাস এক্স কিউব, ইনভার্স ওয়ান, সেকেন্ড ব্র্যাকেটের উপর আবার ইনভার্স। ইনভার্স ওয়ান বলতে হয় না, পাওয়ার মাইনাস ওয়ান মানে ওটাই ইনভার্স। সেকেন্ড ব্র্যাকেটের উপরে ইনভার্স, এবং পুরাটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বলছে ইনভার্স ওয়ান থার্ড। এটার মান নির্ণয় করতে বলছে যখন এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান জিরো, জিরো পয়েন্ট ওয়ান জিরো। তো খেয়াল করো, অ্যান্সার দেওয়া আছে, খেয়াল করো। থার্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস এক্স কিউব, ইনভার্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনভার্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনভার্স ওয়ান থার্ড, যখন এক্সের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো। তো দেখো, আমি আগে সিস্টেমেটিক নিয়ে আসবো। যেমন এটা পুরোটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতেছি, দেখো, ইকুয়াল ওয়ান মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটের উপর কি আছে, ইনভার্স আছে, এক্স ইনভার্স মানে কি ওয়ান বাই এক্স, সাথে নাই মানে কি আছে, ওয়ান আছে। পুরোটার নিচে নাই মানে কি আছে, ওয়ান আছে, অর্থাৎ এটা পুরোটা হচ্ছে ওপরের পদ, এই পদটা, শুধু এক্সটা হচ্ছে কি ওপরের পদ, এক্সের পাওয়ার আছে কি ঋণাত্মক, তো সাথে কি আছে ওয়ান। এই ওয়ানটাকে আমি উপরে রাখলাম, এক্সটাকে নিচে নিয়ে আসলে কি হবে, মাইনাস ওয়ান, পাওয়ারটা নিচে নিয়ে আসলে কি হবে, এক্সটাকে নিচে নিয়ে আসলে পাওয়ারটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানে চলে আসবে, অর্থাৎ ওয়ান বাই এক্স। ওয়ান পাওয়ার তো লিখতে হয় না, এই ওয়ান তো লিখতে হয় না, অর্থাৎ এক্স ইনভার্স ইকুয়াল কি ওয়ান বাই এক্স। তো খেয়াল করো, এটা পুরাটাকে আমি এক্স ধরলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে পদটা আছে পুরাটাকে আমি এক্স ধরলাম, তো সেকেন্ড ব্র্যাকেটের উপর কি আছে, ইনভার্স আছে। তো আমি ইজিলি এটাকে লিখতে পারি, এটার সাথে কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে ইনটু অবস্থায়। তো ওয়ানটাকে উপরেই রাখলাম, আর এই পুরা পদটাকে আমি নিচে নিয়ে আসছে, দেখো, ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস এক্স কিউব, দেখো, প্লাস ওয়ান পাওয়ার, মনে করো উপরে কি ছিল, মাইনাস ওয়ান ছিল পাওয়ার, নিচে নিয়ে আসলে কি হবে, পাওয়ারটা কি হবে, প্লাস ওয়ান হবে, অর্থাৎ পাওয়ার তো ওয়ান লিখতে হয় না, তার মানে আমাদের এখন সেম সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও চলবে। কিন্তু এইটার উপর কি, ফার্স্ট ব্র্যাকেটের উপর ইনভার্স ছিল, সেকেন্ড ব্র্যাকেটের উপর আমাদের কি ইনভার্স ছিল, নিচে নিয়ে আসলাম প্লাস ছিল, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি ছিল, ইনভার্স ছিল। তো প্লাস ওয়ান পাওয়ার লিখতে হয় না, বিধে আমি লিখলাম না, এবং সেকেন্ড ব্র্যাকেটটাও আর লেখার প্রয়োজন মনে হচ্ছে না। ইনভার্স ওয়ান থার্ড, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে, তো দেখো ওয়ান মাইনাস কী হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস, এটা লিখলাম, এই ওয়ান লিখলাম, মাইনাস দিলাম, এইটা পুরোটাকে এক্স ধরো, এক্সের উপর পাওয়ার কি আছে, ইনভার্স। তো এই পদটাকে নিচে নিয়ে আসো, সাথে নাই মানে কি আছে, ওয়ান আছে, এই ওয়ানটাকে উপরেই রাখলাম, আর এই পদটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কি হবে, ওয়ান মাইনাস এক্স কিউব, পাওয়ার কি হবে, মাইনাস ওয়ান আছে, প্লাস ওয়ান হবে, প্লাস ওয়ান তো পাওয়ার লিখতে হয় না, ওয়ান পাওয়ার দিলাম না, এবং ব্র্যাকেটটা আর প্রয়োজন নেই আমাদের। তো দেখো এখানে পাওয়ার আছে কি, মাইনাস ওয়ান থার্ড, ইকুয়াল, এই ইকুয়ালের পরে ইকুয়াল দিচ্ছে এদিকে, খেয়াল করো, ওয়ান মাইনাস ওয়ান বাই, এই অংশটা আমি লসাগু করবো, দেখো এতটুকু অংশ কি হচ্ছে, এটা নিচে ওয়ানের নিচে নাই মানে ওয়ান আছে, অর্থাৎ নিচে কি হরে ওয়ান, আর এখানে ওয়ান মাইনাস এক্স কিউব, লসাগু করলে হবে ওয়ান মাইনাস এক্স কিউব, এই অর্থাৎ এই ওয়ান আর এটা লসাগু করলে কি হবে, ওয়ান মাইনাস এক্স কিউবই হবে, এই হর দ্বারা ওয়ান দ্বারা ওই ওয়ান মাইনাস এক্স কিউবকে লসাগুকে যদি ভাগ করি, ওয়ান মাইনাস এক্স কিউবই হবে, আর ওই ভাগফলটা আসে উপরে গুণ হবে ওয়ানের সাথে, ওয়ান মাইনাস এক্স কিউব দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান মাইনাস এক্স কিউবই হবে, সামনে কি আছে মাইনাস, ওয়ান মাইনাস এক্স কিউব দ্বারা এই হরকে যদি ভাগ করি লসাগুকে, এই হর দ্বারা লসাগুকে যদি ভাগ করি, অর্থাৎ যোগ বিয়োগ যেভাবে করতে হয় লসাগু ভগ্নাংশের ক্ষেত্রে, ওয়ান মাইনাস এক্স কিউব দ্বারা এই লসাগুকে যদি ভাগ করি ওয়ান হবে, ওয়ান যে উপরে গুণ হবে, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে, পাওয়ার তো উপরে আসছে মাইনাস ওয়ান থার্ড। এরপরের লাইন খেয়াল করো, সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান মাইনাস কি, মাইনাস ওয়ান প্লাস ওয়ান উঠে যাবে, মাইনাস এক্স কিউব বাই ওয়ান মাইনাস এক্স কিউব, পুরাটার উপর পাওয়ার আছে ইনভার্স ওয়ান থার্ড। এই মাইনাস বরাবর কিন্তু এটা, অর্থাৎ এটা পুরাটা হলো লব, আর এটা ওয়ানটা হচ্ছে লব, আর এটা পুরাটা হচ্ছে হর, এগুলো সিস্টেমেটিক লিখতে হবে, ভুল করলে যদি এলোমেলো করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ম্যাথমেটিক্যাল টার্ম। তো আমি মুছে দিচ্ছি ওপরের অংশটুকু, তোমরা উঠে ফেলবা, ওই লাইনের পরের লাইন ফলো করি, ওয়ান মাইনাস ওয়ান বাই, খেয়াল করো একটা পদ, এখানে মাইনাসে এখানে থাকা মানে কি, দেখো এখানে নাই মানে কি, সামনে নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাসই হবে, আর এই মাইনাস সাথে এই মাইনাসের সাথে গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে। তো কী থাকতেছে নিচে, এক্স কিউব বাই ওয়ান মাইনাস এক্স কিউব, মাইনাস ওয়ান থার্ড তো পাওয়ারে থাকলোই, ওয়ান প্লাস ওয়ান ইন্টু লবটা লিখলাম, এই ভাগটা গুণ করে দিলে নিচেরটা কি হবে, উল্টে যাবে, ওয়ান মাইনাস এক্স কিউব বাই এক্স কিউব, মাইনাস ওয়ান থার্ড তো থাকবেই। এরপরে দেখো
ফাইনালি কি দাঁড়ালে 1 প্লাস 1 দ্বারা এটা কি গুণ করলে এটাই হবে 1 মাইনাস এক্স কিউব বাই এক্স কিউব মাইনাস 1 থার্ড। তারপর ফলো করো, 1 এর নিচে নাই মানে কি আছে, 1 এ আছে অর্থাৎ 1 আর এক্স কিউব যদি আমি লসাগু করি এটা যোগ বিয়োগ করবো আর কি, এক্স কিউবই হবে নিচে নাই মানে 1 এই 1 দ্বারা যদি আমি লসাগুকে ভাগ করি এক্স কিউবে হবে, এক্স কিউব আসে উপরে লবের সাথে গুণ হবে এক্স কিউব এককে, এক্স কিউব প্লাস এক্স কিউব দ্বারা হর দ্বারা লসাগুকে ভাগ করি এক্স কিউব এক্স মিলে গেছে অর্থাৎ ভাগ করলে এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা এটার সাথে গুণ হবে 1 একে 1 মাইনাস এক্স কিউব এককে এক্স কিউব, পুরাটার উপর পাওয়ার আছে মাইনাস 1 থার্ড। উঠে ফেলবা তোমরা এই পাশের অংশটুকু, ধারাবাহিকভাবে উঠাবা তাহলে সমস্যা হবে না। এরপরে ফলো করো, ইকুয়াল কি পাচ্ছি আমরা এখানে দেখো, প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব উঠে যাচ্ছে, তো কি থাকতেছে উপরে শুধু 1 থাকতেছে আর নিচে এক্স কিউব, 1 বাই এক্স কিউব উপরে পাওয়ার আছে মাইনাস 1 থার্ড। এটাকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স 3, পাওয়ার হবে মাইনাস 1 থার্ড, অর্থাৎ এক্স ইনভার্স 3 সাথে নাই মানে কি আছে 1 আছে ইনটু অবস্থায়, 1টাকে উপরে রাখলাম এক্সটার পাওয়ার ঋণাত্মক আছে নিচে যদি নিয়ে আসি পাওয়ারটা ধনাত্মক হয়ে যাবে, অর্থাৎ 1 বাই এক্স কিউবকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইনভার্স 3 লিখতে পারি। এখন দেখো এটা হলো বেস, এটা পাওয়ার, তার উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয়, তো আমরা পাওয়ারে পাওয়ারে যদি গুণ করি মাইনাস মাইনাসে কী হবে প্লাস এক্স, 3 ইন্টু 1 বাই 3 মানে কি উপরের, এটা উপরের 3 নিচে নাই মানে 1, উপরের 3 আর নিচের 3 কী হবে কেটে যাবে অর্থাৎ 1 থাকবে, এক্স টু দি পাওয়ার 1 মানে কি এক্স, অর্থাৎ এক্সের মান আবার কোশ্চেনে আমাদের দেওয়া আছে কি মান নির্ণয় করতে বলছো যখন এক্স ইকুয়াল 0.10, যদি এটা সরল করো বলতো তাহলে আমাদের এখানে আনসার হইতো এক্সই আনসার, আর যেহেতু মান নির্ণয় করে করতে বলছে আমাদেরকে এবং এক্সের মান দেওয়া আছে অর্থাৎ আমরা এখন এখানে মান বসাবো এক্স যেহেতু পাইছি শুধু এক্সের জায়গায় মানটা বসায় দেবো 0.10, এটি হচ্ছে আনসার। মানটা যদি শুধু এক্স না হয় এক্স কিউব হইতো তাহলে কি হয়তো এক্সের জায়গায় আমরা মান বসাইতাম 0.10 বসায় কিউব দিতাম, এটা গুণ করলে যা হবে অর্থাৎ 0.10 উপর পাওয়ার কিউব দিলে অর্থাৎ 3টা এরকম 0.10 গুণ করলে যা হবে সেটি হয়তো আমাদের অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, আমি আরেকটা অঙ্ক দেখাবো এখানে নাম্বার 2 ফলো করি, উঠে ফেলবা তোমরা 2 নাম্বারটা দেখাবো আমি সরল করো, নাম্বার 2 একটা কোশ্চেন মনে করো এদিকে যদি দেখাই কি বলেছে সরল করো, 3 × 2^x + 1 + 2^x / 2 × x - 2 × x - 1 খেয়াল করো কোশ্চেনটা, 2 নাম্বার ফল করো অ্যান্সার, আমরা 2 নাম্বার টানবো দেয়া আছে 3 × 2^x + 1 + 2^x / 2 × x - 1 3 × 2^x × 2^1 অর্থাৎ a^m × a^n থাকলে আমরা কী করি a^m + n করি, অর্থাৎ দুইটা বেজ একই গুণ অবস্থা আছে, একটা বেজ কমন হয় এবং পাওয়ারগুলো কী হয় যোগ বিয়োগ যা থাকে তাই হয়, তো আমাদের এরকম কী আছে 2^x + 1 আমরা অবশ্যই 2^x × 2^1 দেখো দুইটার বেজ একই, একটা বেজ কমন নাও 2 কমন নিলাম পাওয়ারগুলো কী হবে যোগ বিয়োগ হবে x + 1, অর্থাৎ এটা থেকে আমরা এটা লিখতে পারি বা এটা থেকে এটা লিখতে পারি প্রয়োজনে, সেটাই করেছে দেখো এটাকে এটি পদে আনছি প্লাস এটা 2^x আসি লিখলাম, সেমভাবে এটাকেও ভাঙায় দাও 2^x × 2^2 দুইটা 2 এর একটা 2 কমন নাও কী হবে 2^x + 2ই থাকবে পাওয়ারগুলোর যোগ বিয়োগ হবে মাইনাস 2^x × 2^-1। এখন দেখো মাঝে প্লাস আছে 2^x এখানেও আছে এখানেও আছে, আমি ইজিলি 2^x কমন নিতে পারি, এটা কিন্তু ইন্টু দশমিক না পয়েন্ট না, 3 × 2^1 2^1 মানে কি 2ই পাওয়ার, যে কোনো কিছুর পাওয়ার নাই মানে কি আছে 1ই আছে, অর্থাৎ 5 × 1 মানে 5ই বোঝায়, 2^1 বলতে 2ই বোঝাবে, আর এখানে তো আমি কী করেছি 2^x কমন নিয়েছে তো এই জায়গায় কী হবে 1 হবে বাই, সেমভাবে নিয়েছিও 2^x যদি আমি কমন নিই এখানে থাকবে 2² মাইনাস 2^x তো আমি কমন নিয়েছি তো এখানে কী থাকবে 2 ইনভার্স। এরপরের লাইন ফলো করো, 2^x উঠে যাবে 3 × 6 + 1 / 4 - 1/2 খেয়াল করো 2^x এবং 2^x উপর নিচ কি কেটে দিলাম বা উঠে গেল ভাগ করলাম 1 হবে ভাগ পাল ওটার 3 × 2 = 6 + 1 তো আসেই আর 2² মানে কি 4 - 2 ইনভার্স মানে কি বারবার দেখাচ্ছে এক্স ইনভার্স মানে কি 1/x, সেমভাবে 2 ইনভার্স মানে কি 1/2
তাই করলাম 6 প্লাস 1 মানে কি 7 আর এটা যদি আমি লসাগু করি এটা নিচে নাই মানে 1 আছে 1 আর 2 লসাগু করলে কত হবে 2 হবে 4 দুগুণ 8 বিয়োগ 1 অর্থাৎ 7/2 অর্থাৎ শুধু 7 টা হচ্ছে এই লবটা আর নিচেরটা হচ্ছে কি হর এই অংশটা হচ্ছে হর তো দেখো উপরে লবটা লিখলাম ভাগটা গুণ করে দিলাম নিচেরটা কি হবে উল্টে যাবে ভাগটা গুণ করে দিলাম নিচেরটা উল্টে যাবে 2/7 নিচের 7 আর উপরের 7 কেটে দিলে শুধু 2 থাকবে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবা এই ক্লাসগুলো অবশ্যই অর্থনীতি অনার্স প্রথম বর্ষ বিবি অনার্সের বিজনেস ম্যাথ সকল ভার্সিটির ক্ষেত্রে যারা বিবি অনার্স পড়ো কমার্সের সাবজেক্টের অনার্সে পড়ো তাদের সবার বিজনেস ম্যাথ আছে সেকেন্ড ইয়ারে কারো কারো ফার্স্ট ইয়ারে বিভিন্ন ভার্সিটিতে এক এক জায়গায় এক একভাবে আছে বিভিন্ন সেমিস্টারে আছে তো বিজনেস ম্যাথ মানে এই অধ্যায়গুলো অনেক ইম্পর্টেন্ট 19-এর ম্যাথের ক্ষেত্রে অবশ্যই সূচক এক্সপোনেন্ট ম্যাথমেটিক্যাল টার্ম এই অধ্যায় অবশ্যই ইম্পর্টেন্ট এইচএসসি ম্যাথ নন মেজর ম্যাথ যারা সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট অনার্সে পড়ালেখা করো তাদের নন মেজর ম্যাথ আছে অবশ্যই তাদের এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট তো সবাই বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করবা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে আমাকে বেশি বেশি করে ইন্সপায়ার করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ